নমস্কার, আপনারা রয়েছেন ইউটিউব চ্যানেল অমৃত কথায়। অমৃত কথায় স্বাগত। আমরা আজকে আলোচনা করছি স্বামী শরণানন্দের লেখা থেকে, যেটি 23/1/2011 তারিখে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনে সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী শরণানন্দ এই ভাষণটি রেখেছিলেন, সেইখান থেকেই আমরা পাঠ করছি। অনেকে এসে আমাকে বলে শান্তি নেই, শান্তি আসবে কোথা থেকে, আসক্তি এমনই হয়ে গেছে, আসক্তি না কাটলে হবে না। রামকৃষ্ণ কথামৃতে প্রায়ই এই প্রশ্ন আমরা দেখতে পাব, যে অনেকে এসে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করতেন, আমরা তো সংসারই গৃহে আছি, আমরা কি করব। ঠাকুর বলছেন, মনে মনে ত্যাগ করবে, সন্ন্যাসীদের জন্য বাইরেও ত্যাগ মনেও ত্যাগ, গৃহীদের জন্য মনে ত্যাগ। সেটা কীরকম? ঠাকুরের অনেকগুলি উদাহরণ আছে, সেগুলি থেকে আমি একটি বলছি। এক বড়লোকের বাড়িতে একটি মেয়ে কাজ করে, সে তার মালিকের ছেলে মেয়েদের দেখাশোনা করছে, মানুষ করছে, কিন্তু মনটা পড়ে রয়েছে গ্রামে, যেখানে তার নিজের ছেলে মেয়েরা আছে, কিন্তু বাইরে মালিকের ছেলে মেয়েদের খুব ভালোবাসা দেখায়। সেই রকম ঠাকুর বলছেন, ঈশ্বরই সত্য, ঈশ্বরকে লাভ করাই জীবনের উদ্দেশ্য, এটি মনে রাখতে হবে। ঠাকুর বলছেন, তোমাদের বাইরে ত্যাগ করতে হবে না, মনে মনে ত্যাগ করবে, মনে রাখবে যে এগুলি সবই অনিত্য, ঈশ্বরই একমাত্র সত্য, এটি মনে রাখলেও অনেকটা হবে।